বৈরী আবহাওয়ার পর সাগর মোহনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। উপকূলীয় জেলাগুলোতে জেলেদের মাঝেও তাই উৎসবের আমেজ। মৎস্য অবতরণ কেন্দ্রগুলো ইলিশ কেনা বেচার ব্যস্ততায় মুখর, তবে সেই অনুযায়ী ইলিশের দাম না কমায় স্বস্তি নেই পাইকারি ও খুচরা ক্রেতাদের মাঝে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ফিশারি ঘাটগুলোতে মাছের মোকাম এখন ইলিশের হাকডাকে মুখর। ভোর থেকেই ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ঘাটে পৌঁছেছে জেলেরা। তারা জানান, খারাপ আবহাওয়া কেটে যাওয়ায় অনেক ট্রলারেই কয়েক হাজার করে ইলিশ ধরা পড়ছে। অনেকদিন পর ইলিশ ধরার আনন্দে বিভোর ব্যস্ত জেলে আর মোকাম মালিকরা। কক্সবাজারের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা গেছে ইলিশের স্তূপ। জেলেরা জানান, উপকূল এবং গভীর সমুদ্র দু জায়গাতেই ইলিশ পড়ছে তাদের জালে। তবে মোকামে ইলিশের বেশি দাম নিয়ে অভিযোগ মধ্যবর্তী পাইকারদের। এই দু চার দিন ধরে আমরা সবাই এখন লসে, ব্যবসার মধ্যে এখন সুবিধা হচ্ছে না। আসলে এখানে দাম কিন্তু ঠিকই থেকে যাচ্ছে, কিন্তু টাকাতে গিয়ে আমরা কেজিতে 100 থেকে 150 টাকা লস দিচ্ছি। বরিশাল পটুয়াখালীতে মেঘনা সহ বিভিন্ন নদী মোহনায় জালে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ইলিশের দাম কমেছে অন্তত 300 টাকা। আকার ভেদে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 1500 টাকা পর্যন্ত। তবে ইলিশ ধরার 65 দিনের নিষেধাজ্ঞা পাশের দেশগুলোর সঙ্গে সমন্বয়ের দাবি জেলেদের। কেজির মাছ চাইতে যে 15 টাকা কেজি, আর আপনার এই এলসির মাছ চাইতে যে আপনার 1250 টাকা কেজি, আর ওই আপনার আধা কেজি সাইজ 500 গ্রাম সাইজ এগুলো চাইতে যে আপনার 900 টাকা কেজি। মানে সাগরের মাছ ছিল না, সেক্ষেত্রে একটু দামটা বেশি ছিল। এখন সাগরতে সাগরের মাছ হওয়াতে ইলিশের দামের প্রভাব পড়েছে অন্যান্য জেলার মতো বগুড়াতেও। বাজারে প্রচুর ইলিশ ওঠায় কিছুটা হলেও স্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।